আমার পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকে আমরা সাহিত্য নিয়ে আলোচনা করব কেমন আজকে তোমাদের একটা নতুন কবিতা আরম্ভ করব সেই কবিতাটা হচ্ছে দেখব এবার জগৎটাকে কাজী নজরুল ইসলামের লেখা কাজী নজরুল ইসলামের নাম তোমরা সবাই জানো তাকে বিদ্রোহী কবি বলেই তার পরিচয় খুব দরিদ্র অবস্থা থেকে উঠেছিলেন অপূর্ব সুন্দর তার কবিতা রবীন্দ্রনাথের সময় তার লেখা লেখালেখি একটু পরে তবে তার কবিতার মধ্যে সবসময় আমরা একটা বিদ্রোহ ভাবকে পেয়েছি তার লেখা উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হচ্ছে বিশ্বেরবাসী সর্বহারা সিন্ধু হিন্দোল ঝিঙে ফুল ইত্যাদি তিনি জন্মেছিলেন আঠেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে আর মারা গেছেন বাংলাদেশের ঢাকায় উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে কাজেই তোমরা কবির সম্বন্ধে একটু জানতে পারলে এবার কবিতাটা সম্বন্ধে একটা মূল ভাব বলি এই কবিতাটা হচ্ছে একটা ছেলের কবিতা একটা ছেলের মনের ইচ্ছের কবিতা সে ঘরে আটকে থাকবে না সে গোটা পৃথিবীটাকে দেখবে যেগুলো যেগুলো কঠিন বিষয় পৃথিবীর যেগুলো সমস্ত অ্যাডভেঞ্চারের ব্যাপার কোথায় কি হচ্ছে সেগুলো সব তার দেখার ইচ্ছে কাজে এই কবিতার মধ্যে দিয়ে কবি একটা ছোট অল্প তরুণ একটি ছেলের জীবনের সংকল্প বা ইচ্ছের কথাই বলেছেন দেখবো এবার জগৎটাকে কাজী নজরুল ইসলাম থাকবো না কো বদ্ধ ঘরে দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাকে দেশ হতে দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে কিসের নেশায় কেমন করে মরছে বা বীর লাখে লাখে কিসের আশায় করছে তারা বরণ মরণ যন্ত্রণাকে এই চ্যান্ডাটা যদি আমরা একটু বুঝতে চাই তাহলে দেখব যে একটি ছেলে একটি কিশোর একটি অল্প বয়স্ক ছেলে সে চাইছে সে বন্ধ ঘরের মধ্যে থাকবে না বদ্ধ ঘরে সে থাকবে না সে গোটা পৃথিবীটাকে দেখবে সে দেখবে এক যুগ থেকে এক যুগে মানুষ কীরম করে এগিয়ে যাচ্ছে পুরনো দিন থেকে আজকে নতুন দিনে মানুষ কী করে আসছে সেখানে কি কি ঘটছে একটা দেশ থেকে আরেকটা দেশে তারা কেন ছুটছে এবং কিসের নেশায় বড় বড় বীরেরা তাদের জীব আত্মবলিদান দিচ্ছে মৃত্যু তো যন্ত্রণার কিন্তু সেই যন্ত্রণার মৃত্যুকে কেন তারা বরণ করে আনছে কি উদ্দেশ্যে কি বিরাট মহৎ লাভের জন্য কিসের আশায় কাজে একটা ছেলের এটা মনের খুব ইচ্ছে যে সে এই বিষয়গুলোকে দেখবে তার মনের মধ্যে এটা ইচ্ছে যে মানুষ কি করে কেন এক জায়গার থেকে এক জায়গায় যায় কেন একটা জিনিস জানতে চেষ্টা করে কেন একটা মানুষ তার একটা মহৎ উদ্দেশ্যের জন্য নিজের জীবন দেয় অনেক কষ্ট সহ্য করে জীবন দেয় গোটা পৃথিবীটাকে তার দেখার বড় ইচ্ছে একটা কিশোর ছেলের চোখে দু চোখে স্বপ্ন একটা দেশকে একটা পৃথিবীকে ভালো করে দেখার জন্য এর পরের যে স্ট্যাঞ্জাটি তাতে আমরা পাচ্ছি কেমন করে বীর ডুবুরি সিন্ধু সেঁচে মুক্তা আনে কেমন করে দুঃসাহসী চলছে উড়ে স্বর্গপানে জাপটে ধরে ঢেউয়ের ঝুটি যুদ্ধ জাহাজ চলছে ছুটি কেমন করে আনছে মানিক বোঝাই করে সিন্ধু জানে কেমন করে মথলে সাগর উতলে ওঠে জোয়ার বানে এখানে কবি বলছেন ছেলেটির মনে প্রশ্ন আসছে যে কীভাবে একটি ডুবুরি সমুদ্রের মধ্যে থেকে মুক্ত নিয়ে আসে আমরা জানি সমুদ্রের মধ্যে ঝিনুক থাকে সেই ঝিনুকের মধ্যেই থাকে মুক্ত একজন ডুবুরি সে কী করে আনে কারণ সমুদ্রের জলের মধ্যে ডুবে গেলে ডুবলে তো তার মৃত্যু আসতে পারে সে সত্যি বীর কারণ সে সেখান থেকে মুক্ত নিয়ে আসে কবির মনে এটাও প্রশ্ন যে ছেলেটির কবির মন মানে ছেলেটির মনে প্রশ্ন যে কী করে একটা ছে মানুষ আকাশে উঠছে তার প্লেনে বেলুনে বিভিন্ন সময়ে সে উড়ে যাচ্ছে কি করে যুদ্ধের জাহাজ কি করে বিরাট বিরাট ঢেউকে অতিক্রম করে এক দেশ থেকে আরেক দেশে চলেছে গিয়ে সেটাও সেই ছেলেটির মনে প্রশ্ন এবং সমুদ্রের তলা থেকে নানা রকম প্রবাল ধন রত্ন কি করে সমুদ্রের ভেতর ডুবে কোনো যন্ত্র মানুষ সেই যন্ত্র থেকে কি করে নিয়ে আসছে সমুদ্রের তলায় এত ধনরত্ন পড়ে আছে সেই দুশো ধনরত্নগুলোকে কী করে মানুষ নিয়ে আসছে সেটাও ছেলেটার মনে প্রশ্ন আর কিভাবে চাঁদ সূর্যের আকর্ষণে আমাদের এই সমুদ্রতে যেন মনে হচ্ছে মন্থন করে জোয়ার আর ভাটা হচ্ছে সেটাই বা কী করে হচ্ছে সেটাও ছেলেটার মনে প্রশ্ন কাজে ছেলেটির মনে পৃথিবীর নানা রকম প্রাকৃতিক বিষয় মানুষের নানা রকমের অ্যাডভেঞ্চারের বিষয় প্রশ্ন উঠছে এবং সেই প্রশ্নগুলোই কবির মনের প্রশ্ন একটি ছেলের মুখের মুখ দিয়ে কবি আমাদের কাছে তুলে ধরেছেন মুক্তা আমাদের অত্যন্ত প্রিয় মেয়েদের কাছে তো মুক্তা একটা গহনা এবং অত্যন্ত তাদের কাছে প্রিয় জিনিস আমাদের এই প্রিয় মুক্তা কিন্তু অন্য কোথাও পাওয়া যায় না পাওয়া যায় সমুদ্রের তলদেশে সমুদ্রের তলদেশে বিভিন্ন রকম ঝিনুক থাকে সেখানে একটা বিশেষ ধরনের ঝিনুকের পেটের মধ্যে জন্মায় মুক্তা সেটা কিন্তু এমনি জন্মায় না একটা ঝিনুকের কষ্টের মধ্যে দিয়ে সে মুক্তার জন্ম হয় ঝিনুকটির মধ্যে যদি কোনো রকম বালি বা কোনো কিছু কণা ঢুকে যায় তাহলে সেই ঝিনুক থেকে তাদের কষ্টের একটা রস খরিত হয় সেই রসটা খরিত হয়ে হয়ে গোল আকার নেয় এবং সেটাই আমরা মুক্ত বলে জানি কাজেই মুক্ত পেতে গেলে কিন্তু মানুষকে সমুদ্রের তলায় যেতে হবে তাই ডুবুরিরা খুব গভীর সমুদ্রের জলের তলায় নেমে গিয়ে বিভিন্ন ধরনের ঝিনুক থেকে সে মুক্ত তৈরি করে যে ঝিনুক সেই ঝিনুকগুলোকে তুলে আনে এবং সেই ঝিনুকের পেটের ভেতর থেকে মুক্তা বার করে কাজেই অত্যন্ত কষ্টকর একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে কিন্তু মুক্তা তৈরিও হয় এবং আমরা মুক্তা নিজেদের হাতে পাই কাজেই ডুবুরি ছাড়া ডুবুরিরা অনেক কষ্ট করে আমাদের হাতে গভীর সমুদ্রের তলাদেশ তরদেশ থেকে মুক্তাকে নিয়ে আসে এবার তৃতীয় স্ট্র্যাঞ্জা কেমন করে মথলে পাথার লক্ষ্মী ওঠেন পাথাল পাতাল ফুঁড়ে কিসের অভিযানে মানুষ চলছে হিমালয়ের চূড়ে সন্ধানীরা কিসের আশায় হাওই চড়ে যায় যেতে কে চন্দ্রলোকে শুনবো আমি ইঙ্গিত কোন মঙ্গল হতে আসছে উড়ে এখানে কবি বলছেন চলে গেছেন একটা পুরা পুরাণের একটা ঘটনায় যেখানে আমরা জানি সমুদ্র মন্থন করে অনেক কিছুর সঙ্গে লক্ষ্মী উঠেছিলেন পাতাল থেকে তো সেই পুরাণের ঘটনাটাই কবির মনের মধ্যে প্রশ্ন আসছে এবং কবি বলছেন যে ছেলেটি জানতে চাইছে যে কিভাবে লক্ষ্মী পাতাল ফুরে উঠেছে এরপরে কবির মনে প্রশ্ন আসছে যে কিসের অভিযানে মানুষ হিমালয়ের দিকে যাচ্ছে আমরা জানি হিমালয় মাউন্ট এভারেস্ট সবচেয়ে উঁচু শৃঙ্গ সেই শৃঙ্গকেও মানুষ পদানত করেছে সেই শৃঙ্গতেও মানুষ উঠে পড়েছে শৃঙ্গ মানুষের পায়ের তলায় দাঁড়িয়েছে তো সেই অভিযান সম্বন্ধ কিশোর ছেলেটির প্রশ্ন যে কিসের অভিযানে মানুষ চলছে না চলছে এরপর ছেলেটির মনে প্রশ্ন এসেছে বরফের প্রান্তর পেরিয়ে বিজ্ঞানীরা মানুষেরা যাচ্ছে কিসের আশায় কিসের কি কেন যাচ্ছে তারা আমরা জানি যে অনেক দূরে আমাদের আলাস্কায় উত্তর মেরু দক্ষিণ মেরু এই সমস্ত জায়গায় যখন বিজ্ঞানীরা যাচ্ছে তাদের নানারকম বিজ্ঞানের অভিযানে এবং অনেক কিছু জানবার চেষ্টা করছে সেখানে সেই নানারকম বৈজ্ঞানিক তথ্যের জন্য তারা যাচ্ছে সেই কিসের আশায় মানে বিজ্ঞানের আশায় যে যাচ্ছে সেটা সম্বন্ধ সেই ছেলেটির মনে প্রশ্ন এরপরে ছেলেটির মনে আবার প্রশ্ন আসছে চাঁদে যখন মানুষ যাচ্ছে তারা তারা তার কিসের জন্য তারা যাচ্ছে চাঁদে যে যাচ্ছে এতদিন তো চাঁদে যায়নি এখন তো মানুষ চাঁদেও গেছে কোনো জায়গায় মানুষ নিজেদের হাত না বাড়িয়ে রাখছে না মঙ্গল গ্রহেও যেমন মানুষ যাওয়ার চেষ্টা করছে চাঁদে তো মানুষ গেছে মানুষ মহাকাশে গেছে কাজে মানুষ তার নিজের জয়ের অভিযান কোথাও আটকে রাখতে চাইছে না সমস্ত কিছু দেখা সমস্ত কিছুর থেকে জানা এটাই মানুষের ভেতরকার ইচ্ছে মানুষের ভেতরকার প্রবণতা আমাদের পুরাণে আছে সমুদ্র মন্থনের ফলে লক্ষ্মী উঠেছিল অমৃত মূল তার সঙ্গে লক্ষ্মী উঠেছিল সমুদ্র মন্থন আর কিছুই নয় দেবতা এবং অসুরদের মধ্যে এই সমুদ্র ক্ষীর সাগর সমুদ্রকে মন্দার পর্বত মন্থন দণ্ড হিসেবে তারা ব্যবহার করেছিল অসুর এবং দেবতারা আর বাসুকি নাককে দিয়ে এই মন্দার পর্বতটাকে ক্ষীর সাগরের মধ্যে একবার এদিকে আর একবার ওদিকে করেছিল এইভাবেই মন্থনটা হয়েছিল এবং এই মন্থনের ফলে নানা কিছু উঠেছিল সমুদ্রের থেকে তার মধ্যে অনেক ভেষজ উঠেছিল চোদ্দ প্রকার রত্ন উঠেছিল আরও নানা রকম জিনিস এগুলো সমস্ত দেবতার অসুররা ভাগ করে নিয়েছিলেন এই রত এবং এই রত্ন এবং ভেষজ ছাড়াও তিনজন দেবী উঠেছিলেন তার মধ্যে লক্ষ্মী অপসরা এবং বারুণী লক্ষ্মী ছিলেন সৌভাগ্য ঐশ্বর্যের দেবী তিনি বিষ্ণুকে নিজের স্বামী হিসেবে গ্রহণ করেছিলেন এদের সমস্ত ওঠার পরে শেষ পর্যন্ত উঠেছিলেন অমৃত তো এই লক্ষ্মী হচ্ছে সমুদ্র মন্থনের ফলে উঠেছিল কবিতাতে এখানেই কবি বলেছেন যে সমুদ্র মন্থনের ফলে যে লক্ষ্মী উঠেছে সেটাও যেন এই কিশোর দেখতে চায় আমরা জানি হিমালয় পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত এবং এই হিমালয় সর্বোচ্চ চূড়া হচ্ছে মাউন্ট এভারেস্ট অনেক দিন পর্যন্ত এই মাউন্ট এভারেস্ট মানুষ জয় করতে পারেনি কিন্তু তাদের ইচ্ছে ছিল পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মানুষ এসছিল এসে নানাভাবে চেষ্টা করেছিল মাউন্ট এভারেস্টে উঠতে কিন্তু প্রকৃতির রুদ্র রসে তা তারা পারেনি কিন্তু শেষ পর্যন্ত প্রকৃতি মানুষের কাছে মাথা নত করেছে উনিশশো সালে নিউজিল্যান্ডের স্যার এডমন্ড হিলারি এবং আমাদের দেশের তেঞ্জিং নর্গে দুজনে মিলে নেপালের দিক থেকে অনেক কষ্ট করে এভারেস্ট শৃঙ্গ জয় করেছিলেন এবং দুই দেশের পতাকাই এভারেস্টের ওপরে প্রথিত করেছিলেন সেই ছবি আমরা জানি এবং পৃথিবীর ইতিহাসে এরা একটা নতুন পদক্ষেপ রেখেছিলেন এবং আমরা বলে থাকি পৃথিবীর ছাদ যেটা রুফ রুফ অফ দিস ওয়ার্ল্ড অফ দিস ইউনিভার্স সেইখানে কিন্তু তারা দুজন মানুষের জয়ের চিহ্ন এঁকে দিয়ে এসেছিলেন কাজেই এডমন্ড হিলারি এবং টেনজিং নর্গে পৃথিবীর ইতিহাসে একটা নতুন দৃষ্টান্ত স্থাপন করেছিলেন এবার আমরা শেষ যেতে চলে যাচ্ছি শেষ পঙ্ক্তিগুলোতে রইব না কো বদ্ধ সব ভুবন ঘুরে আকাশ বাতাস চন্দ্র তারায় সাগর জলে পাহাড় চুড়ে আমার সীমার বাঁধন টুটে দশ দিকেতে পড়ব লুটে পাতাল ফেরে নামব নিচে উঠব আমি আকাশ ফুরে বিশ্বজগৎ দেখবো আমি আপন হাতের মুঠোয় পুড়ে আমরা এই খাঁচার মধ্যে থাকবো না কিংবা ছেলেটির মন্তব্য আকাশ বাতাস চাঁদ দিকে চাঁদে তারায় সব সাগরে পাহাড়ে জলে সব জায়গায় ঘুরে ঘুরে দেখব আমাকে কেউ বেঁধে রাখতে পারবে না চারদিকে আমি লুটিয়ে পড়ব আমি পাতালে নেমে উঠে নামবো আকাশে ফুরে উঠব গোটা পৃথিবীকে নিজের হাতের মধ্যে নিয়ে আমি সব কিছু ঘুরে ঘুরে দেখব আমাদের একটা কথা আছে বাঙালি ছেলেদের আমরা বাঙালি হয়ে থাকি আমরা মানুষ হই না রবীন্দ্রনাথ বলেছিলেন আমাদের মায়েরা আমাদের আঁচলে বেঁধে রেখে দেন তারই যেন প্রতিবাদ কাজী নজরুল ইসলামের এই দেখব এবার জগৎটাকে কবিতাটা থেকে এই কবিতায় যে ছেলেকে কবি এঁকেছেন তার ছবি কিন্তু বাঙালি ছেলে নয় আমাদের মনে হয় যে বাঙালিদের মধ্যে এইভাবে চারদিক দেখার নেশাকে সত্যিই আছে কবি বলেছেন এটা থাকা উচিত এবং একটি ছেলে তার কৈশোরের তার দারুণ্যের তার যৌবনের স্বপ্ন দিয়ে সে গোটা পৃথিবীকে নিজের হাতের মধ্যে নিয়ে দেখতে চাইছে যে একবার পাহাড়ে উঠতে চাইছে একবার সমস্ত দেশে যেতে চাইছে একবার পাহাড়ে উঠে আবার জলে নামতে চাইছে এবার আকাশ ফুরে উঠতে চাইছে সমস্ত দিক ঘুরে ঘুরে দেখতে চাইছে কোনো জায়গা যেন তার কাছে আলাদা না হয়ে থাকে সে যেন না দেখা কোনো জায়গা না থাকে তার কাছে কাজে এই কবিতাটার মধ্যে দিয়ে আমরা এমন একটি ছেলের ছবি আমরা পাচ্ছি যে ছেলেটি আজকের দিনের অ্যাডভেঞ্চার প্রিয় ছেলে এবং সে পৃথিবীর সমস্ত কোনায় উঁকি দিয়ে দেখতে চায় এবং সেখানে কোথায় কী ঘটছে কোথায় কী রয়েছে কোনো কিছুই যেন তার চোখ এড়িয়ে না যায় এটাই হচ্ছে এই আজকের ছেলের এই বৈশিষ্ট্যটা এবং এই বৈশিষ্ট্য দিয়েই কবি কবিতাটাকে লিখেছেন দেখব এবার জগৎটাকে কবির মনের এই যে ইচ্ছা যে গোটা পৃথিবীকে দেখবেন একটি ছেলের চোখের মধ্যে দিয়ে কবি সেই ইচ্ছাকেই প্রকাশ করেছেন এবার আমরা দেখব এবার জগৎটাকে কবিতার বিপরীত অর্থ নিয়ে আলোচনা করছি অর্থগুলো তোমরা সবাই বইয়ের থেকে পড়ে নেবে বাকিগুলো আমি এখানে বিপরীত অর্থ দেওয়া নেই সেজন্য বিপরীত অর্থগুলো নিয়ে আলোচনা করছি বদ্ধ খোলা বদ্ধ খোলা বীর কাপুরুষ বীর কাপুরুষ মরণ বাচন মরণ বাচন, বাঁধন মুক্তি বাঁধন মুক্তি এবার পরের বিপরীত অর্থগুলি নাম্ব উঠব আপন পর স্বর্গ মর্ত জোয়ার ভাটা পাতাল আকাশ আবার বলছি নাম্ব উঠব আপন পর স্বর্গ মর্ত জোয়ার ভাটা পাতাল আকাশ বিচ্ছেদ করো এবার সন্ধিবিচ্ছেদ করো এগুলি বাড়ির কাজ যুগান্তর হিমালয় দেশান্তর এগুলি বাড়ির কাজ যুগান্তর হিমালয় দেশান্তর এই সন্ধিবিচ্ছেদগুলি করবে এছাড়া দুটি করে সমার্থক অর্থ লিখবে সেগুলো হচ্ছে সিন্ধু আকাশ জল চন্দ্র সিন্ধু আকাশ জল চন্দ্র এগুলি সবগুলিই তোমরা তোমাদের গ্রামার বইয়ের মধ্যে ব্যাকরণ বইয়ের মধ্যে পেয়ে যাবে তাহলে বাড়ির কাজ দুটি দিয়ে দিলাম এই বাড়ির কাজগুলো তোমরা নিজেদের সময় মতো কাজগুলো করে নেবে আজ এই অবধি